জলের গ্লাস দেওয়ার জলে একটু শুধু ছুঁয়ে দিও। বিশাল বাজেট, সুনিপুণ নির্মাণ আর ব্যাপক প্রচারণা। সে তো ইন্ডিয়া চলে গেছে জোয়ান একটা মেয়েকে বিয়ে। এরপর প্রেক্ষাগৃহে মুক্তি। আমার ফার্স্ট ছবি দেখা, অপূর্ব অভিনয়, তার খুবই ভালো। বাংলাদেশে এরকম ছবি হোক, আমি এক কথায় বলবো, বাংলা ছবির জয় ধরে, ইটস ভেরি গুড মুভি। কারণ বাংলা ছবি চলে যাচ্ছে নিচে, ইটস ভেরি গ্রেট জব, খুব ভালো লেগেছে। এরপরও লগ্নি করা অর্থ ফিরিয়ে আনতে পারছেন না প্রযোজকরা। সব মিলিয়ে বাংলা চলচ্চিত্র একটা মারাত্মক সংকটের মধ্য দিয়ে দিন যাপন করছে। বাংলাদেশে হল ছিল 1200 মতো, এখন কমে হয়ে গেছে 140-150 বা 200। ওনারা আবার ছবিও পাচ্ছে না, আগে 100টার উপরে ছবি হতো, এখন ছবি হচ্ছে 50-60টা। হল বন্ধ হয়ে যাচ্ছে, আমার ভালো ছবি মেকিং কম হচ্ছে, বড় বড় প্রডিউসাররা নেই, নতুন যারা আসছে তারাও একটি দুটি বানিয়ে আর বানাচ্ছে না। একই সঙ্গে আপনি খুব ভালো ছবি বানাচ্ছেন আবার সেটি বক্স অফিসে হিট হচ্ছে, সেটা একটি রেয়ার ঘটনা। তার কারণ হচ্ছে যে এখানে আসলে দর্শকের ভূমিকাটাও খুব গুরুত্বপূর্ণ। চলচ্চিত্রের এই সংকটের জন্য সংশ্লিষ্টরা তিনটি কারণ চিহ্নিত করেছেন। প্রথমত হল সংকট, দ্বিতীয়ত মৌসুমী প্রযোজক, এবং তৃতীয়ত কর্তৃপক্ষের নীতিগত সিদ্ধান্তহীনতা। ছবি না হলে হল চলবে না, তাই প্রডিউসারকে বাঁচতে হবে। আবার হল যদি না বাঁচে তাহলে প্রযোজক ছবি বানিয়ে চালাবে কোথায়? সো দুটা সমন্বয়ে চলতে হবে, আর প্রডিউসারও বাঁচবে, হলও বাঁচবে, তাহলে শিল্পী কলাকুশলীরা ভালো থাকবে, চলচ্চিত্রের আবার উন্নতি হবে। একদিকে যেমন প্রয়োজনীয় হল নেই, ঠিক তেমনি হলগুলোতে প্রযুক্তির স্পর্শও নেই। কিছু সংখ্যক প্রযোজক চলচ্চিত্র শিল্পের জন্য নয়, তারা বিশেষ উদ্দেশ্যে চলচ্চিত্র প্রযোজনা করতে আসেন, ফলে মুখ থুবড়ে পড়েছে এই চলচ্চিত্র শিল্প। প্রডিউসারদের মধ্যে থেকে যারা এই যে শুধু মহরত করতেছে বা না বুঝে ছবি বানাচ্ছে, তাদের ওভাবে না করে ভাই আসলে একটা প্রপার মার্কেটিং প্ল্যান করে একটা মুভি করি। কর্তৃপক্ষ যৌথ প্রযোজনা নিয়ে যে সিদ্ধান্তহীনতায় ভুগেছে বা এখন যে নীতি চলছে সেই নীতি কতটা বাংলাদেশের জন্য চলচ্চিত্র বান্ধব তাও ভেবে দেখা উচিত। তোকে দূরে তোরে চোখে ডুবে যাব, ডুবো আবার। আজকে যদি বাংলাদেশে অন্তত 100 ছবি হয়, সেখান থেকে যদি 30-40টা ছবি হিট করে, হল মালিকরা টাকা দেবে, সেদে টাকা দেবে, প্রযোজকরা টাকা পাবে। আমরা স্বপ্ন দেখি, নিশ্চয়ই আমরা সর্বরকম চেষ্টা করছি যে চলচ্চিত্রটা আবার একটা জায়গায় এসে দাঁড়াক। নকল প্রবণতা বন্ধ করে চলচ্চিত্র শিল্পকে দেশপ্রেমের চেতনায় উদ্ভাসিত হয়ে এগিয়ে নিয়ে যেতে পারলেই কেবল চলমান সংকট দূর হতে পারে, আর তখনই আমরা পৌঁছতে পারবো শিল্প সাহিত্যের ক্ষেত্রে আমাদের কাঙ্ক্ষিত স্বর্ণবন্দরে। আমিরুল মুমিনীন মানিক, মাইটিভি, ঢাকা।